নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন কোন বিষয় নিয়ে এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। আমি গতকাল আপনাদের সামনে সংগঠক শিক্ষকদের আপডেট দিয়েছিলাম, পুনরায় আজকে আবারও আপডেট দিতে চলে এলাম, কারণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে সরাসরি নিয়ে আলোচনা করব, বা যে খবরটি রয়েছে সেটি আপনাদের ডিটেলসে দেখিয়ে দেব। সেই কারণের জন্য এই ভিডিওতে মূলত আসা। আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন যে খবর খুব তাড়াতাড়ি হবে, 6 তারিখে হবে। যাই হোক, আজকে 6 তারিখ কিন্তু হয়ে গেল, কোনো রকম খবরের আপডেট এলো না। আমি আপনাদের জানিয়েছিলাম 10 তারিখের পর জানা যাবে, কিন্তু খবর আপনাদের আজকে একটু গুরুত্বপূর্ণ খবর নিয়েই চলে এলাম। আগামী 16/11/2023 জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি কেস দেখা যাচ্ছে, যেটি 13/10/2023 কেসটা ফাইলিং করা হয়েছিল। 13/10/2023 অক্টোবরের 13 তারিখে কেসটা ফাইল করা হয়েছিল, যেটা উঠতে চলেছে আগামী 16/11/2023 অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি ডিটেলসে। তো এই বিষয়টা কি হতে পারে সেটা আমার কাছে তো অজানা, হয়তো অনেকের কাছেই অজানা। এটাই আপনাদের জানাতে চলে এলাম যে আপনারা বারবার বলেন যে খবর কি রয়েছে, খবরের কি আপডেট রয়েছে। খবর কালেক্ট করেছি, তাই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে চলে এলাম খুব সংক্ষেপে ভিডিও নিয়ে। ভিডিওটি দীর্ঘায়িত করব না। এখন বিষয় হচ্ছে যে যদি পুনরায় কোনো রকম খবরের আপডেট পাই, তাহলে নিশ্চয়ই আপনাদের সামনে এইভাবে সরাসরি জানিয়ে দেবার চেষ্টা করব। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পুনরায় আবার কোনো রকম আপডেট পাই, আমি নিশ্চয়ই আপনাদের সামনে জানিয়ে দেব। এবং আপনাদের আমি এও বলছি, কাল কিংবা পরশুদিন, ওটা আমি 2-3 ঘন্টা আগে জানিয়ে দেব আপনাদের সামনে। সরাসরি লাইভ অনুষ্ঠান অনেকদিন বাদে আবারও আসতে চলেছি। চ্যানেল বেঙ্গলিকে ফলো রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেককেই দীপাবলির, কালী পূজা, ভাইফোঁটার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে। নমস্কার।